আজকের ভিডিওই আমি একজন বিখ্যাত কানাডিয়ান লেখিকাকে নিয়ে আলোচনা করব, যিনি তার জীবদ্দশায় 20টি উপন্যাস, 500টির বেশি ছোট গল্প, একটি কবিতার সংকলন ও আত্মজীবনী লিখে ইংরাজি সাহিত্যের ইতিহাসে উজ্জ্বল নক্ষত্র হয়ে আছেন। তিনি আর কেউ নন, তিনি হলেন লুসি মড মন্টগোমারি। তিনি 1874 সালের 30শে নভেম্বর প্রিন্স এডওয়ার্ড দ্বীপের ক্লিফটনে জন্মগ্রহণ করেন। জন্মের পরের বছরই তার মা টিবিতে আক্রান্ত হয়ে মারা যান, ফলে তার বাবা তাকে দাদু দিদার বাড়ি ক্যাভেন্ডিশে পাঠিয়ে দেন। এখানে তার পরিজন থাকলেও শৈশবকাল একটু নিঃসঙ্গতার সঙ্গে কাটে। পরবর্তীকালে মন্টগোমারি তার বিভিন্ন লেখায় এই শৈশবের নিঃসঙ্গতাকে বিশেষভাবে ধন্যবাদ দিয়েছেন, কারণ তিনি মনে করেন এই নিঃসঙ্গতাই তার সাহিত্য রচনার রসদ জুগিয়েছে। মন্টগোমারি ক্যাভেন্ডিশেই তার স্কুল শিক্ষা সমাপ্ত করেন ও 1893 সালে প্রিন্স অফ ওয়েলস কলেজে যোগদান করেন। 1894 থেকে 95, এই 2টি সাল তিনি ডালহৌসি ইউনিভার্সিটিতে সাহিত্য নিয়ে পড়াশোনা করেন। 1897 সালে সাহিত্য জীবন শুরু করলেও 1908 সালে প্রকাশিত হওয়া তার প্রথম উপন্যাস অ্যানি অফ গ্রিন গ্যাবলস তাকে রাতারাতি চূড়ান্ত খ্যাতি এনে দিয়েছিল। তার বিখ্যাত সাহিত্যকর্মগুলি হল রেনবো ভ্যালি, রিলা অফ ইংলিশাইড, এমিলি অফ নিউ মুন, প্যাট অফ সিলভার বুশ ও দ্য স্টোরি গার্ল। তার সাহিত্য রচনাগুলি নিয়ে বহু সিনেমা, টেলিভিশন শো ও কার্টুনও বানানো হয়েছে। 1942 সালের 24শে এপ্রিল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। লুসি মড মন্টগোমারি তার সৃষ্ট সাহিত্যকলার মাধ্যমে পাঠকের মনে একটি চিরস্থায়ী স্থান করে নিয়েছেন।